হ্যালো ভিউয়ার্স বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা ঘরোয়াভাবে শ্যাম্পুর সাথে দুটো উপাদান মিশিয়েই তোমাদের চুলকে কিন্তু সিল্কি শাইনি চকচকে করে ফেলতে পারো বন্ধুরা এই দুটো উপাদান চুল গ্রো করতে সাহায্য করবে যাদের চুল একদমই বাড়ে না তাদের কিন্তু চুল গজাবে এবং চুল এতটাই সিল্কি হবে যে কোকড়া চুলেও মনে হবে যে খুব স্মুথ ও নরম যেটা পার্লারে বিভিন্ন হেয়ার স্পা আমরা করে থাকি তো বন্ধুরা এইটা কিন্তু একদম হেয়ার স্পার কাজ করবে সামান্য শুধু একবার তোমাদের শ্যাম্পু করতে হবে তাহলেই দেখবে তোমাদের চুল কতটা সফট চকচকে ভাব চলে আসে তাহলে চলো বন্ধুরা রেমেডিটি শিখে নেওয়া যাক পিওয়ার্স বিউটি টিপস সংগীতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো যাতে আমার নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো বন্ধুরা সবার প্রথমে নিয়ে নিতে হবে একটা বাটি বাটির মধ্যে যে যেরকম শ্যাম্পু ব্যবহার করো সে সেরকম শ্যাম্পু নিয়ে নেবে আমি এখানে ডাব শ্যাম্পু ব্যবহার করি তাই ডাব শ্যাম্পু ইউজ করছি তোমরা যা যা শ্যাম্পু ব্যবহার করো সেরকম শ্যাম্পুই নিতে হবে দেখো বন্ধুরা এখানে ডাব শ্যাম্পুটা সম্পূর্ণ আমি ছিঁড়ে এই বাটির মধ্যে কিন্তু নিয়ে নেবো একটা বাটির মধ্যে তোমরা শ্যাম্পু নিয়ে নেবে যা যতটুকু চুলের আয়তন সেই বুঝেই কিন্তু শ্যাম্পু নিতে হবে বন্ধুরা শ্যাম্পু আমাদের চুলের স্কাল পরিষ্কার করে চুলকে কিন্তু সুন্দর রাখতে সাহায্য করে চুল মজবুত রাখে চুলের নোংরা বের করে দেয় এর মধ্যে আমি নিয়ে নেব ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে ইভিয়নের চারশো এই ক্যাপসুলটা নিচ্ছি তোমরা অ্যাভেলেবেল কিন্তু মার্কেটে বা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবে ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলের গ্রোথ করে প্রচণ্ড পরিমাণে চুল গজাতে সাহায্য করে চুল পড়া কমায় এবং চুল কিন্তু ভেতর থেকে শক্ত মজবুত করে তোলে এবং যাদের আগা ফাটার মানে সমস্যা আছে সেই আগা ফাটাও কিন্তু দূর করবে এবার এই ক্যাপসুলের যে অয়েলটা সম্পূর্ণ এই শ্যাম্পুর মধ্যে কিন্তু নিয়ে নিতে হবে এবার নিয়ে নেবের মধ্যে অ্যালোভেরা জেল তোমরা যদি গাছের পিওর অ্যালোভেরা জেল পাও সেটাও নিলে হবে আমি এখানে পাতাঞ্জলি অ্যালোভেরা জেল নিচ্ছি অ্যালোভেরা জেলে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকে তার ফলে আমাদের চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায় এবং চুল কিন্তু খুব চট জলদি সিল্কি করে ফেলে এবার এই সব উপাদান দিয়ে একসঙ্গে কিন্তু মিক্স করে নিতে হবে দেখো বন্ধুরা আমি যেই দুটো উপাদান মিক্স করলাম শ্যাম্পুর সাথে ভীষণই এফেক্টিভ ভীষণই কার্যকারী তোমরা একবার শ্যাম্পু করে দেখো এই রেমেডিটা ব্যবহার করে তোমাদের চুল দেখবে কতটা তিন গুণ মানে ডবল সিল্কি হয়ে যাবে এবং নিজেরা হাত দিলেও বুঝতে পারবে যে চুল কতটা নরম হয়েছে এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েই কিন্তু বন্ধুরা শ্যাম্পু করে ফেলতে হবে তোমরা যেদিন যেদিন শ্যাম্পু করবে সেদিন সেদিন যদি এরকম পদ্ধতিতে শ্যাম্পুটা করো তোমাদের চুলের আর কোনো সফট ভাব বা কোকড়া বা ঝামেলা জটপাকা পাকা এগুলো নিয়ে একদম চিন্তা করতে হবে না দেখবে তোমাদের চুল একদমই নরম সিল্কি শাইনি হয়ে উঠবে এটা সপ্তাহে তোমরা দু থেকে তিন দিন অ্যাপ্লাই করতে পারো যেদিন শ্যাম্পু করবে ছেলে মেয়ে টিনেজার সবাই ব্যবহার করতে পারো দেখবে তোমাদের চুলের টেক্সচার কতটা পাল্টে যাচ্ছে একদম হেয়ার স্মার মতো কিন্তু একটা লুপ দেবে মাথায় এবার এটা দিয়ে শ্যাম্পু করে ভালো করে ধুয়ে নিলে তারপরে কোনো কন্ডিশনার লাগানোরও প্রয়োজন নেই কারণ এর মধ্যে যা দুটো উপাদান দিয়েছি তোমাদের চুল কিন্তু এমনি কন্ডিশনিং থাকবে তো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে সাবস্ক্রাইব করো